বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন আসে যে আমি সপ্তাহে কয়বার ফাস্টিং করলে আমাদের ওজনটা বেশি কমবে। এই নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন আসে এবং ফাস্টিংটা কিভাবে করলে কতটা ভালো কার্যকরী হয় আমাদের শরীরে, সেই নিয়ে আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে ফেলুন। চলুন চলে যাই মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। অনেকেই ফাস্টিং খুব নিখুঁতভাবে করতে চায় যে আমি না খেয়ে আছি, তাহলে আমি একটু নিখুঁতভাবে না খেয়ে থাকি যাতে সেই না খেয়ে থাকার সুফলটা আমি খুব ভালো পাই, এরকম কিন্তু অনেকের ইচ্ছা থাকে। কিন্তু অনেকে ঠিকভাবে জানে না যে কীভাবে ফাস্টিং করলে আপনি ভালো ফল পাবেন। আজকে আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আপনাদেরকে বলে রাখি, ফাস্টিংটা অনেকের মানে কমন একটা ধারণা দিয়ে রাখে যে আপনি একটানা যদি ফাস্টিং করতে থাকেন তাহলেই আপনার ওজন একদম দ্রুত কমবে। এই ধারণাটা কিন্তু অনেকের মনেই আছে, কিন্তু এই ধারণাটা কিন্তু পুরোপুরি সঠিক না। আপনি যদি একটানা ফাস্টিং করে রাখেন তাহলে কিন্তু আপনার ওজন কমার গতিটা খুব বেশি ভালো হবে না। হয়তো আপনার ওজন কমা বন্ধ হয়ে যাবে না ঠিকই, কিন্তু সেটা পারফেক্টলি আপনার ওজন কমানো বলে না, সেটা হয়তো একটু স্লো গতিতে ওজন কমবে, কারণ আপনার বডি কিন্তু সেটা অভ্যস্ত হয়ে যায়। আমার কাছে ফাস্টিংয়ের মধ্যে সবচেয়ে বেস্ট মনে হয় আপনি যদি একদিন পরপর ফাস্টিং করেন, অথবা একদিন পরপর আরেকটু যদি এফেক্টিভ করতে চান তাহলে একদিন পরপর দুই দিন ফাস্টিং করলেন। এভাবে করলে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়। এবং আমাদের শরীরটা কিন্তু ভেরিয়েশন থাকাটা ভীষণ জরুরি। আমরা অনেকেই ভেরিয়েশনের কথা মাথায় না রেখে একটানা ফাস্টিং করি এবং ফাইনালি দেখা যায় যে আমাদের ওজন কমার গতিটা আমাদের কাঙ্ক্ষিত স্পিডে থাকে না। কিন্তু আপনি যদি ভেরিয়েশন রাখেন যে আপনি একদিন ফাস্টিং করলেন, তারপরে একদিন গ্যাপ দিলেন, তারপর আবার ফাস্টিং করলেন, তারপরে আবার দুই দিন গ্যাপ দিলেন, দুই দিন কিন্তু নর্মাল কিটোজেনিক খাবার খাবেন অথবা এক বেলার জায়গায় দুই বেলা খাবেন, হ্যাঁ, এইভাবে একটু ভেরিয়েশন করে কিন্তু আমাদের ফাস্টিং করাটা জরুরি। এরকম করলে আপনারা খুব দ্রুত ভালো ফল পাবেন। একটানা ফাস্টিং করা অথবা অনেকে ফাস্টিংই করে না, সেটার কোনোটাই কিন্তু ঠিক না। আপনার সুস্বাস্থ্যের জন্য কিন্তু ফাস্টিং করাটা জরুরি। ফাস্টিং করলে আপনার শরীরে অটোফেজি আসে এবং আপনার শরীর ক্লিন হয়, আপনার ত্বক উজ্জ্বল হয়, অনেক দিক থেকে কিন্তু ফাস্টিংয়ের বেনিফিট আছে। সুতরাং অবশ্যই ফাস্টিং করবেন। যারা একদমই ফাস্টিং করেন না তারা অবশ্যই ফাস্টিং করবেন, আর যারা একটানা ফাস্টিং করেন তারা কিন্তু একটু গ্যাপ দিয়ে করবেন। কী পরিমাণ গ্যাপ দিবেন সেই নিয়ে আমি একটু আলোচনা করি। আপনি এইভাবে করতে পারেন, সপ্তাহে একদিন ফাস্টিং করলেন, তারপরের দিন দুই বেলা খেলেন, তারপরে আরও একদিন ফাস্টিং করলেন, তারপরের দিন তিন বেলা খেলেন, তারপরে আর একদিন ফাস্টিং করলেন, তারপরের দিন আবার দুই বেলা খেলেন, এইভাবে আপনি গ্যাপ দিতে পারেন। এটা একটা আইডিয়া। তারপরে আপনি আবার এটাও করতে পারেন যে আপনি আরও স্পিডে কমাতে চান, তাহলে সপ্তাহে একদিন খেলেন, তারপরে দুই দিন ফাস্টিং করলেন, তারপরে আবার একদিন খেলেন, তারপরে একদিন ফাস্টিং করলেন, তারপরে আবার খেয়ে আবার দুই দিন ফাস্টিং করলেন। অর্থাৎ আপনি মানে একটা নির্দিষ্ট সিরিয়ালে যে একটা নির্দিষ্ট সিকোয়েন্স ফলো করে ফাস্টিং করলে কিন্তু আপনার শরীর কিন্তু বিষয়টা বুঝে যাবে যে আপনি এইভাবেই আপনি খান নর্মালি, তখন কিন্তু আপনার শরীর আপনার এই খাবারের খাদ্য তালিকার হিসাব অনুযায়ী ওনারা প্রিপারেশন নিয়ে যাবে। যে সময় আপনার শরীরের মনে হবে যে আপনি এখন ফাস্টিং করবেন সেই সময় হয়তো সে তার মেটাবলিজম একদম কমিয়ে যাতে আপনার যে অল্প খাবার খেয়েছেন সেই খাবার দিয়ে যাতে আপনার শরীরটা চলতে পারে সেই রকম কিন্তু ব্যবস্থা করতে হবে। মানে আপনি চলেন ডালে ডালে কিন্তু শরীর কিন্তু একদম পাতায় পাতায় চলে, তাই শরীরকে বোকা মানাতে হবে এবং আপনাকেই পাতায় পাতায় যেতে হবে। আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছেন। ভেরিয়েশন করবেন। কোনো এক সময় কথা প্রচলিত ছিল যে সকালবেলা নির্দিষ্ট সময় খাবো, দুপুরবেলা নির্দিষ্ট সময় খাবো, রাতের বেলা নির্দিষ্ট সময় খাবো, এরকম করলে বলে শরীর সুস্থ থাকতো। কিন্তু আপনি যদি কিটো ডায়েট করেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দ্রুত ওজন কমাতে চাইলে কিন্তু আপনাকে ভেরিয়েশন আনতে হবে এবং অনিয়ম করতে হবে। নিয়ম করলে একদম নিয়ম মাফিক ডেইলি এক টাইমে নির্দিষ্ট টাইমে খেলে কিন্তু আপনি ভালো ফল পাবেন না। কিটো ডায়েট করতে হলে আপনাকে অনিয়ম করেই ডায়েটটা করতে হবে, তাহলে আপনি ভালো ফল পাবেন। সুতরাং বন্ধুরা, আমার কথাটা আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য ভিডিওতে অবশ্যই অন্য কোনো বিষয়ে আপনাদের সাথে কথাবার্তা হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে ফেলুন। আমি এরকম নানান ধরনের ওজন কমানোর বিষয়ক বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি।
আশা করছি সেই পরামর্শগুলো আপনাদের ভীষণ কাজে লাগবে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।